রাজধানীর তেজগাঁও গোরশান উত্তরা ওয়ারি ও মতিঝিল এলাকায় যৌথ অভিযান চালিয়ে গত দুই দিনে পঁচাত্তর জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশেদ এ সময় তিনি বলেন কিশোর গ্যাংয়ের সঙ্গে ধনীদের সন্তানরাও জড়াচ্ছে তারা মাদক চাঁদাবাজি সহ হত্যার মতো অপরাধ করছে এদের প্রশ্রয়দাতা হিসেবে যদি কাউন্সিলরদের নাম পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা প্রধান তারা চিন্তাই করে চাঁদাবাজি করে বড় ভাইদের নিয়ন্ত্রণে থেকে এলাকার আধিপত্য বিস্তারে কাজ করে এবং চোরের সিনতাই থেকে শুরু করে খুনা খুনি নানা অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে আমরা যদি দেখি দুই বছরের যে তারা চৌত্রিশ জন কিশোরের হাতে খুন হয়েছে এবং এই সংক্রান্ত অনেকের নামে মামলা হয়েছে